প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আমি মোয়াজ্জেম পারভেজ, ইউটিউব চ্যানেল হেমাস টিপস এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বিভিন্ন সাবজেক্টের উপরে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে যাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বোর্ড পরীক্ষার প্রশ্ন, বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান, অর্থাৎ তোমার অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞানের তোমাদের একাদশ দ্বাদশ প্রথম পত্র যে সাবজেক্ট, এটা সর্বশেষ চ্যাপ্টার আছে তোমাদের একতফা দাখিলা পদ্ধতি, যেটা ইংরেজিতে বলা হয় সিঙ্গেল এন্ট্রি। তো এই একতফা দাখিলা পদ্ধতির উপরে আমি তোমাদেরকে কয়েকটা ক্লাস দিয়েছিলাম। তো এই ক্লাস এই চ্যাপ্টারের উপরে যে বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এই প্রশ্নের প্রতি ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা একটা করে সকল বোর্ড পরীক্ষার সমাধান আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং সেই ক্ষেত্রে আমার কাছে 1996 সন থেকে বর্তমান বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আমার সংগ্রহে আছে। তোমরা চাইলে আমি সকল পরীক্ষা মানে বোর্ডগুলোর সমাধান আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে তোমাদের জন্য দিয়ে যাব। সেই ক্ষেত্রে আমার এই ক্লাসগুলো ধারাবাহিক পাওয়ার জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটি অন করে রাখো, আর যারা অলরেডি করেছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি আর কথা না বাড়িয়ে চলে যাই ক্লাসের মূল পর্বে। শিক্ষার্থী, তোমাদের এখন যে ক্লাসটি আমি নিচ্ছি সেটাই হলো তোমাদের রাজশাহী বোর্ড 2016, এইটা তোমাদের একতরফা দাখিলা পদ্ধতি, যেটা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তোমাদের রয়েছে দশম অধ্যায়ে। তো প্রিয় শিক্ষার্থী, আমি এই অধ্যায় থেকে তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি, বেসিক বিষয়গুলো তোমাদের আলোচনা করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এই বোর্ডের উপর থেকেও আমি তোমাদেরকে এখানে ক্লাস নিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তো এখন আমি যে অঙ্কটি আলোচনা করছি, অঙ্কটি মোটামুটি ভালো একটি অঙ্ক, এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেটা আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। তোমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত যাওয়া ভালোভাবে দেখবা থাকবা, আমার মনে হয় অনেক উপকৃত হবা। তো যা হোক প্রিয় শিক্ষার্থী, আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। তো এখানে দেখো, এখানে কি বলা হয়েছে, এখানে অঙ্কটা যেটা বলা হয়েছে যে মিস্টার হাসান তার ব্যবসায় হিসাব বই দুতফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করে না, করে না তার মানে কি, একতফা অনুযায়ী করে। প্রিয় শিক্ষার্থী, এখানে আর একটা কথা আমি বলে নিচ্ছি তোমাদের, সেটা হলো 2015-2016 কিন্তু তোমাদের 9টা প্রশ্ন আসতো, তোমাদের হয়তো জানা আছে, এবং তার ভিতর থেকে তোমাদেরকে আনসার করতে হতো। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, তো এটা 9 নম্বর প্রশ্ন। তো এখন দেখো যেটা আছে তোমাদের এখানে, প্রারম্ভিক এবং সমাপনী দুইটা আমাদের ইনফরমেশন দেওয়া আছে আমাদের এই বক্সটার মধ্যে। এই বক্সের মধ্যে যে ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশনের সাথে আমাদের নিচে কিছু আমাদের আরো এক্সট্রা ইনফরমেশন থাকবে, এটাকে বলা হবে অন্যান্য তথ্য অথবা সমন্বয়। এটাকে আমাদের কিন্তু মিক্সড করে কিন্তু আমাদেরকে কি করতে হবে, অঙ্ক প্রস্তুত করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যে যে সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া থাকবে সেই সৃজনশীল প্রশ্ন অনুযায়ী। আচ্ছা, এখন আমরা দেখবো যে এখানে আমাদের কি কি ইনফরমেশন আছে। দেখো, নগদ তহবিল আমাদের, এটা জানি আমরা, নগদ তহবিল এটা একটা সম্পদ আমাদের প্রারম্ভিক আছে, সমাপনীতে আছে। ব্যাংক উদ্বৃত্ত, দেখো প্রিয় শিক্ষার্থী, ব্যাংক উদ্বৃত্ত এখানে আছে আমাদের ডেবিট পাশে আছে, আমাদের এইখানে মানে ডেবিট পাশে আছে বলতে এটা ডেবিট ব্যালেন্স আর এটা হলো ক্রেডিট ব্যালেন্স। তাহলে ডেবিট ব্যালেন্স যেটা, এটা হলো সম্পদ, আর ক্রেডিট ব্যালেন্স যেটা, এটা হলো দায়, বা এটাকে বলা হবে আবার ব্যাংক জমাতিরিক্ত অথবা ব্যাংক ওভারড্রাফট যদি ইংলিশে বলা হয়। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তারপরে মজুদ পণ্য, এটা একটা সম্পদ, প্রাপ্য হিসাব, সম্পদ প্রদেয় হিসাব, এটা একটা দায়। প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের দায় হিসাবে কাজ করতে হবে। আসবাবপত্র, আসবাবপত্র একটা সম্পদ এবং এটাকে বলা হবে স্থায়ী সম্পদ। প্রিয় শিক্ষার্থী, আমি আগের ক্লাসগুলোতে তোমাদের বলে দিয়েছি যে স্থায়ী সম্পদ প্রাম্পিকে যদি থাকে আর সমাপনীতে না থাকলেও আমাদের সমাপনীতে নিতে হবে, যদি আমাদের কোথাও বলা না থাকে যে বিক্রি হয়ে গেছে তাহলে আমাদের এটা সমাপনীতে আমাদের নিতে হবে। আচ্ছা যাও প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে বলেছে 10% বিনিয়োগ, বিনিয়োগ আবার দেখো প্রাম্বিকে নেই, আমাদের সমাপনীতে আছে। তবে আমাদের মনে রাখতে হবে যে স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায় এটা প্রাম্বিকে থাকলে সমাপনীতে নিতে হয়, কিন্তু সমাপনীতে যদি থাকে তাহলে আমাদের এটা প্রাম্বিকে আনতে হয় না। ঠিক আছে, তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এটা কেন হয় না এই ব্যাপারে যদি তোমাদের মানে বুঝতে কোনো সমস্যা হয় প্রয়োজনে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি তোমাদের এটা ব্যাপারে ক্লাস দিয়ে দিব, আলোচনা করবে যে কেন হয় না, কারণ এই এক ক্লাসের মধ্যে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন দেখি আমাদের যে অতিরিক্ত আমাদের কি কি আছে, ইনফরমেশন আছে। এখানে বলা হয়েছে হাসান তার নিজ প্রয়োজনে নগদ এত টাকা এবং এত টাকা মূল্যের পণ্য উত্তোলন করে, তাহলে পণ্য নগদ করেছে এত টাকা উত্তোলন এবং পণ্য উত্তোলন করেছে এত টাকা। আচ্ছা, উত্তোলনের অর্থ হতে তিনি এই কারবারের জন্য এত টাকা মূল্যের একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেছে। আচ্ছা, উত্তোলনের ডেলিভারি ভ্যান ক্রয় করেছে, যাই হোক এখন বিষয় হলো যে উত্তোলন হয়েছে আমাদের দুই রকমের, এখানে একটা হলো নগদ, একটা হলো পণ্য। প্রিয় শিক্ষার্থী, এখানে আরো একটা কথা বলে রাখি আমি, সেটা হলো যে উত্তোলন কিন্তু আরো একরকম হতে পারে, সেটাকে বলা হয় পণ্য বিক্রয় লব্ধ অর্থ উত্তোলন। ঠিক আছে, যাই হোক
অসুবিধা নাই, যেহেতু যতটুকু আছে আমাদের ততটুকু দিয়েই আমাদের কাজ করব। আচ্ছা, অন্যান্য তথ্যগুলি আমাদের কি আছে আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে যে প্রাপ্য হিসেবে এত টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। হ্যাঁ, এটা আমাদের কাজ করতে হবে। বিনিয়োগের উপরে এত % সুদ অনাদায়ী রয়েছে। আচ্ছা, আসবাবপত্রে এত ভাবে অবচয়। আচ্ছা, এই যে এন্ট্রিগুলো আছে, এই সকল এন্ট্রিগুলো আমরা কাজ করব আমাদের কি করতে বলেছে এটা অনুযায়ী। আচ্ছা, দেখি আমরা এখানে কি বলা আছে। হয়েছে উত্তোলনের পরিমাণ নির্ণয় করব। এখন আমাদের যে উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, প্রিয় শিক্ষার্থী, এখানে আমি তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, এখানে হিসাবে ক নম্বর প্রশ্নটা একটু ভুল আছে, আমি বলবো আমার ভাষায় একটু ভুলের মতো। কারণ কি, এখানে প্রশ্নটা হবে এরকম যে নেট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, প্রশ্নটা এরকম হলে ভালো হয়, অর্থাৎ আমরা কিন্তু নেট উত্তোলনের কাজটা করব। সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে উত্তোলনের পরিমাণ নির্ণয় করবো, প্রশ্নটা একটু অড লাগে। তো যাই হোক, এখন বিষয় হলো যে আমরা দেখব যে তাহলে এটা কাজটা আমাদের কিভাবে করতে হবে। এখন এখানে একটা ব্যাপার দেখো, যে নগদ উত্তোলন করা হয়েছে এত টাকা, পণ্য উত্তোলন করে হয়েছে এত টাকা, এখানে কিন্তু মাসিক বা সাপ্তাহিক বা দৈনিক কিছু নেই। তার মানে আমাদের বুঝে নিতে হবে এটা বাৎসরিক উত্তোলন, অর্থাৎ বছরে এত টাকা করে হয়েছে নগদ উত্তোলন, আর এত টাকা করা হয়েছে কি পণ্য উত্তোলন। এবং এইখানে কি বলা আছে, উত্তোলিত অর্থ হতে তিনি কারবারের জন্য এত টাকা দিয়ে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করবে। তাহলে কি, এই দুইটা উত্তোলন আমরা যোগ করবো, যোগ করে এখান থেকে আমরা এটাকে বাদ দিব। ঠিক আছে, অথবা এই নগদ উত্তোলন থেকে আগে এইটা বাদ দিব, তারপর পণ্য উত্তোলনটাকে যোগ করব। এটা হলো আরো উত্তম হয়। কারণ কি, তোমার কারবারের অর্থ দিয়ে ভ্যান কিনেছে, এটা তো আর তোমার পণ্য উত্তোলনের অর্থ দিয়ে কিনে নাই, এটা হলো নগদ উত্তোলনের অর্থ দিয়ে কিনেছে। এই কারণে নগদ উত্তোলন থেকে আমরা এটা বাদ দিব, তারপর পণ্য উত্তোলনটাকে যোগ করবো। যা হোক প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা এখানে যে সমাধানটা তোমরা দেখতে পাচ্ছ, নগদ উত্তোলন এত টাকা যোগ পণ্য উত্তোলন এত টাকা বাদ ডেলিভারি ভ্যান ক্রয় এত টাকা, এটাকে বাদ দিলে আমাদের যেটা, এটা হবে আমাদের নেট উত্তোলন। ঠিক আছে, যেটা তোমাদের এখানে বলা হয়েছে যে উত্তোলনের পরিমাণ নির্ণয় করবো, এটা হলো নেট উত্তোলন। তো এই যে নেট উত্তোলন, আমাদের ক নম্বরের কাজটা হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। তো যাই হোক, আমি পরবর্তী এটা চলে যাচ্ছি। পরবর্তী খ নম্বরে তোমাদের কি বলা হয়েছে, প্রারম্ভিক মূলধন এত টাকা ও এবং সমাপনী মূলধন এত টাকা ধরে নেট লাভ বা নেট ক্ষতির পরিমাণ নির্ণয় করবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদেরকে এখানে কিন্তু ই করতে বলা হয়নি, অর্থাৎ প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন আর তোমাদের নির্ণয় করতে হবে না। যদি এটা নির্ণয় করতে হতো, তাহলে তোমাদেরকে আরো এক্সট্রা সময় লাগতো অনেক, সেই ক্ষেত্রে তোমাদের এটা নির্ণয় করে দেওয়া হয়েছে। তো আমাদের এখন আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এখানে যে কথাটা বলা হয়েছে যে নেট লাভ বা নেট ক্ষতির পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ এক কথায় যদি বলি তাহলে এটাকে বলা হয় লাভ লোকসান হিসাব। এটাকে লাভ লোকসান হিসাব করতে বলতে পারবো বা বিশদ আয় বিবরণীও বলতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, এখন আমাদের কি করতে হবে, আমাদের যে তোমরা যে আর্থিক অবস্থা বিবরণী করেছো সেটার মতোই কাজ, কিন্তু কিছুটা ব্যতিক্রম আছে। কারণ তোমার একতরফা পদ্ধতি থেকে লাভ লোকসান হিসাবটা একটু অন্যরকম আমাদের প্রস্তুত করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের কিভাবে প্রস্তুত করতে হয় তোমাদের, আমি এটার পরে কিন্তু ক্লাস দিয়ে বেসিক ক্লাস দিয়ে দিয়েছি, বেসিক ক্লাসে আমি ব্যাপক আলোচনা করে দিয়েছি, তারপর তোমাদেরকে একটু বলি। সেটা হলো লাভ লোকসান হিসাব যখন তোমরা একতরফার জন্য প্রস্তুত করবা, সেই ক্ষেত্রে তোমাদের টার্গেট হলো সকল লাভগুলোকে আগে আমাদের কাজ যোগ করতে হবে, যোগ করে তারপর ব্যয়গুলো বাদ দিতে হবে। এখন একতরফা পদ্ধতির জন্য সকল লাভ কি, যেমন সমাপনী মূলধন, এটাকে বলা হয় একটা লাভ কোয়ালিটি এন্ট্রি। ঠিক আছে, তাহলে তোমাদেরকে একতরফা দাতৃদাতা পদ্ধতির জন্য আমরা তোমাদের কি করতে হবে, আগে তোমাদের সমাপনী মূলধন এর সাথে উত্তোলন যোগ করতে হবে, এরপরে আয় কোয়ালিটি যত এন্ট্রি আছে এই এন্ট্রিগুলো যোগ করবা। এখান থেকে তোমরা বাদ দিবা কি, বাদ দিবা হলো তোমাদের প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, এরপরে ব্যয় কোয়ালিটি যত এন্ট্রি আছে এই এন্ট্রিগুলো বাদ দিবা। তাহলে তোমাদের একতরফা পদ্ধতি লাভ লোকসান হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশন আলোকে আমি তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, তাহলে এখানে ইনফরমেশন অনুযায়ী তোমাদের সমাপনী মূলধন অঙ্কের মধ্যে দেওয়া আছে তোমাদের এত টাকা। ঠিক আছে, আর উত্তোলন তোমরা এটাকে আমরা একটু আগে বের করলাম, উত্তোলন এত টাকা, তাহলে এটার সাথে এটা যোগ হবে। আর এখানে আই কোয়ালিটি ব্যাংকে কি আছে প্রিয় শিক্ষার্থী, দেখো এই যে 10% বিনিয়োগ, বিনিয়োগের উপর থেকে যে আমরা সুদ পাবো এটা কিন্তু আমাদের একটা আয় হবে। ঠিক আছে, তাহলে এই আয় কোয়ালিটি ব্যাংকটি আমাদের এই অঙ্কটা, আমার টোটাল অঙ্কটার মধ্যে আমাদের তিনটা আয় কোয়ালিটি ব্যাংকটি আছে, যেটা আমরা একটু আগে করে দেখলাম। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা চলে আসি। দেখো এখানে যে খ নাম্বারে তোমরা এখানে সমাপনী মূলধন, এখানে প্রশ্ন প্রদত্ত লেখা আছে, প্রশ্ন প্রদত্ত এটা তোমরা নিয়ে নিলা। এরপরে উত্তোলন ক হতে প্রাপ্ত, তোমরা চাইলে কিন্তু এটাকে আবার এখানে করতে পারো, কিন্তু দরকার নেই, যেহেতু কতে করেছো তাহলে ওইটা নিয়ে আসলেই ভালো হয়, সংক্ষিপ্ত হবে। আচ্ছা, বিনিয়োগের অনাদায়ী সুদ, প্রিয় শিক্ষার্থী বিনিয়োগের সুদের ব্যাপারটা একটু বোঝা আছে তোমাদের। সেটা হলো দেখো, এখানে বলা হয়েছে 1/4/2015, তাহলে 1/4/2015 যদি হয় প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের কত সনে, 2015 সনে, আমাদের 31শে ডিসেম্বর তারিখে আমাদের অঙ্কটা ক্লোজ হয়ে গেছে, তাই না? তাহলে একটা ব্যাপার দেখো, যে আমরা বিনিয়োগ করেছি 1/4, অর্থাৎ তোমার এপ্রিলের ফার্স্ট,
এপ্রিলের প্রথম তারিখে, তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস? এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত হয় কিন্তু 9 মাস। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে টাকাটা আছে এই টাকাটা পাবে 9 মাসের সুদ বের করতে হবে, এবং এই যে 9 মাসের সুদ, এই 9 মাসের সুদটা আমাদের জন্য অনাদায়ী বা বকেয়া রয়েছে। তাহলে আমরা যে টাকা পাবো এটা যদি অনাদায়ী বা বকেয়া থাকে, এটা আমাদের জন্য একটা আয়, ঠিক আছে, লাভ লোকসানে হবে, এটা আয়ের কাজ করতে হবে। আবার আর্থিক অবস্থা বিবরণীতে আমাদের এটাকে কি করতে হয়, এটাকে আমাদের সম্পদ হিসাবে ধরতে হয়, চলতি সম্পদ হিসাবে। যা হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের কি করতে হবে, এই যে 24,000 টাকা, এই 24,000 টাকা পরে 10% দিব, 10% দিয়ে যে টাকা হবে এটাকে 12 দিয়ে ভাগ দেবো, 9 দিয়ে গুণ দেবো। 12 দিয়ে ভাগ দেবো কেন, কারণ 12 মাসে 1 বছর, আর 9 দিয়ে গুণ দিবো কেন, কারণ আমরা 9 মাসের জন্য নিবো, যেহেতু আমাদের পয়লা এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের 9 মাস, ঠিক আছে। তো যা হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখি একটু, তাহলে এই যে দেখো এখানে 24,000 টাকা পাবে, তাই 10% বের করলা, 10% বের করে তোমরা কি করলা, এটাকে 12 দিয়ে ভাগ দিলা, 9 দিয়ে গুণ দিলা, 9 দিয়ে গুণ দিলে যে টাকা হয় 1800 টাকা, এই যে টাকা, এই টাকা নিয়ে আমরা এই যে টোটাল, এটা হলো আমাদের টোটাল মোট আয়। এখন এই আয় থেকে আমাদের ব্যয়গুলো বাদ দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের ব্যয়গুলো আমি তাহলে তোমাদেরকে কি বলেছি, ব্যয় বাদ দেওয়ার জন্য আমাদের ব্যয় একতফা দাখিলা পদ্ধতির ব্যয় হিসাব, ব্যয় মানে আমাদের এন্ট্রিগুলো কি হবে লাভ লোকসানের জন্য, যেমন প্রারম্ভিক মূলধন, এরপরে অতিরিক্ত মূলধন, এরপরে আর ব্যয় কোয়ালিটির যত এন্ট্রি আছে, যেমন মূলধনের সুদ, তারপরে বেতন, এইটা সেটা, খরচ বাবদ, অপচয় অবলোপন, অনাদায়ী, যত ফাংশন আছে সব কিছু আমাদের ব্যয় কোয়ালিটি, এগুলো আমাদের বাদ দিয়ে দিতে হবে। তবে এই অঙ্কের ভিতর থেকে যতটুকু আছে আমরা তো ততটুকু ভিতর থেকে কাজ করবো, তার বাইরে তো আমরা দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখো ব্যয় কোয়ালিটি আমাদের এখানে কি আছে, আমাদের প্রারম্ভিক মূলধনটা আমাদের এখানে যেহেতু ফিক্সড করে দেওয়া আছে, আমরা এটাকে প্রথম লিখবো। এরপরে আমাদের আমাদের এখানে আর কি আছে দেখো, যে এখানে বলা হয়েছিল যে প্রাপ্য হিসেবে পাবে এত টাকা আদায়যোগ্য নয়, তাহলে এটা আমাদের একটা খরচ বা ব্যয় কোয়ালিটি এন্ট্রি। এরপর অবশিষ্ট প্রাপ্য হিসাবে পাবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইটা আর আছে কি আসবাবপত্রের উপরে 8% অপচয়, এই এই শুধু এতটুকুই আমাদের ব্যয় কোয়ালিটি এন্ট্রি আছে। তাহলে আমরা এটাকে আজ কিভাবে করবো দেখো, আমাদের এই যে প্রাপ্য হিসেবে এত টাকা আদায়যোগ্য নয়, তাহলে এটাকে লিখবো, লেখার পরে এই যে 5% কাজ করবো, এটা আমাদের একটা ব্যয়। তাহলে 5% কাজটা কিভাবে করবো প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা কথা প্রথমে মনে রাখতে হবে, যে এই যে বক্সটা থাকবে আমাদের প্রারম্ভিক আর সমাপনী যে ইনফরমেশন দেওয়া থাকবে, আমাদের 5% যে কাজগুলো করতে হয়, এই কাজগুলো করতে হবে সবসময় আমাদের সমাপনী ইনফরমেশনের উপরে, আমরা এটা প্রারম্ভিক ইনফরমেশনের উপর করবো না। এই যে প্রাপ্য হিসাব যেটা আছে, আমাদের প্রাপ্য হিসাব এখানে আছে 25,000 টাকা, এখানে আছে 35,000 টাকা, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সমাপনীতে যে টাকা আছে এটার উপর আমরা কাজ করবো। সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের এই 35,000 টাকা থেকে আমরা 2,000 টাকা বাদ দিবো, বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে এই টাকা পরে আমরা 5% ধরবো, 5% ধরে কি করবো, এই 2,000 টাকার সাথে 5% যে টাকা হয়েছে এই টাকাটাকে আমরা যোগ করবো, ঠিক আছে। তো দেখো তোমরা এখানে তোমাদের এই যে অলিখিত অনাদায়ী, এই যে 2,000 টাকা, 2,000 টাকা যোগ নতুন অনাদায়ী অনাদায়ী পাওনা সঞ্চিতি, তো এই যেটা বলছিলাম যে 33,000 টাকা হলো না, বা 35,000 টাকা পর 2,000 টাকা বাদ দিলে 33,000, এই 33,000 টাকা পর 5% দিলে হবে তোমাদের এই টাকাটা, অর্থাৎ 1,650 টাকা, এই দুইটাকে যোগ করবা, যোগ করলে এটা হলো তোমাদের এবছরের জন্য মোট অনাদায়ী পাওনা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, দেনাদার এবং অনাদায়ী পাওনা এগুলোর উপরে কিন্তু আমার স্পেশাল ক্লাস দেওয়া আছে, তোমাদের আমার ভিডিও প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটন ক্লিক করে তোমরা এখান থেকে আমাদের ক্লাসটা দেখে নিতে পারো, তোমরা অনেক উপকৃত হবে। আমি ওইখানে বিস্তারিত ব্যাপক আলোচনা করে দিয়েছি অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা সংক্রান্ত তোমাদের যে জটিলতা আছে, ঠিক আছে। এরপরেও যদি তোমাদের এক্সট্রা আলোচনা প্রয়োজন হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি তোমাদের চাহিদা অনুযায়ী আমি আবার ক্লাস দিয়ে দেবো এক্সট্রা আলোচনা করে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, যে কথা বলছিলাম আমি, আসবাবপত্রের উপরে অপচয় হচ্ছে 5%, 10%। তাহলে এই আসবাবপত্র দেখো, এখানে এখানে আর একটা উল্লেখযোগ্য ব্যাপার আছে প্রিয় শিক্ষার্থী, দেখো আসবাবপত্র কিন্তু এখানে আছে, এখানে নেই, তাই না? তাহলে এখানে না থাকলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এটা, আমাদের যদি প্রাম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে বলতো, তাহলে কিন্তু আমরা এখানে ধরে কাজ করতাম, কিন্তু এখন আমাদের নেই। তারপর আমাদের মনে রাখতে হবে যে স্থায়ী সম্পদ যেহেতু এটা এখানে আছে, এবং এই টাকাটার উপরে আমাদের কি করতে হবে, অপচয় ধরতে হবে। অপচয় ধরে আমরা কি করবো, আমরা কাজটা করবো, অপচয় আমরা নিয়ে গেলাম এখানে 10% ধরে আমরা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এই যে টাকাটা, এই টাকাটাকে যোগ করে আমরা এপাশে নিয়ে আসবো, এপাশে নিয়ে আসার পরে এই যে টাকা উপরে যেটা আমাদের আয় হয়েছে, আয় থেকে আমরা ব্যয়টাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে আমাদের যে টাকাটা হবে এইটাকেই হলো আমাদের নেট মুনাফা। তো প্রিয় শিক্ষার্থী, এই যে নেট মুনাফা হয়ে গেল, অর্থাৎ আমাদের লাভ লোকসান বিবরণী আমাদের প্রস্তুত হয়ে গেল। এখন আমাদের এই যে লাভ লোকসান বিবরণী, এই লাভ লোকসান বিবরণী আনসারটা কিন্তু আমাদের বৈষয়িক বিবরণীতে যাবে। তো এই যে বৈশ্বিক বিবরণীতে যাবে, এখন বৈশ্বিক বিবরণীর ক্ষেত্রে আমাদের কি করতে বলেছে আমরা একটু দেখি প্রিয় শিক্ষার্থী। এখানে বলা হয়েছে যে এত এত তারিখে মিস্টার হাসানের ব্যবসায় মোট সম্পদের পরিমাণ নির্ণয় করবো। প্রিয় শিক্ষার্থী, এখানেও তোমার মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ বৈশ্বিক বিবৃতি আমাদের পুরাটা করতে বলেনি, বৈশ্বিক বিবরণী আমাদের পুরোটা করতে বলেনি, এটা আমাদের শুধু সম্পদের কাজ করতে বলা হয়েছে। তাহলে সম্পদের কাজ করতে বললে আমাদের এটাকে আমরা বলতে পারি যে অর্ধেক বা আংশিক আমাদের করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের
যেহেতু মোট সম্পদের পরিমাণ, তাহলে সম্পদের ভিতরে আমরা জানি কোয়ালিটি আমাদের কয়টা, আমাদের তিনটা বা চারটা কোয়ালিটি সম্পদের ভিতরে টোটাল থাকে আমাদের বা আছে। একটা হলো কি আমাদের চলতি সম্পদ, একটা হলো বিনিয়োগধর্মী সম্পদ, আর একটা স্থায়ী সম্পদ, আর ওই যে ভুয়া ভুয়া সম্পদ, এটা তোমাদের চলতি সম্পদের ভিতরে নিয়ে গেলেও কাজ হবে, সমস্যা নেই। তো যাই হোক, এরকম কোনো এন্ট্রি আমাদের এই অঙ্কের মধ্যে নেইও এখন আপাতত। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখন আমাদের সম্পদের কাজ করবো। সম্পদের কাজ করার জন্য আমরা কি করবো, আমরা চলতি সম্পদের কাজটাকে আগে করবো। এখন এই অঙ্কের মধ্যে আমাদের চলতি সম্পদ কি কি আছে, দেখো নগদ তহবিল, ব্যাংক উদ্বৃত্ত, তবে এই ব্যাংক উদ্বৃত্ত কিন্তু আমাদের এখানে আছে ক্রেডিট, তাহলে তার মানে কি এটা আমাদের ব্যাংক জমা না, তার মানে এটা হবে না, ঠিক আছে। মজুদ পণ্য প্রাপ্য হিসাব, আচ্ছা এগুলো হলো আমাদের চলতি সম্পদ। আর এই যে বিনিয়োগের উপর একটা সুদ আছে, এটা আমাদের একটা চলতি সম্পদ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা চলতি সম্পদের কাজগুলো আগে করে নিই, তবে এই যে প্রাপ্য হিসাব এটা পারে যে অনাদায়ী কাজগুলো আছে, এই কাজগুলো কিন্তু আমাদের ওইটার মধ্যে করতে হবে। তো যাই হোক, আমরা দেখি নগদ তহবিল আমরা নিয়ে নিলাম, কিন্তু প্রিয় শিক্ষার্থী ব্যাংক জমা নিলাম না। কেন নিলাম না, কারণ ব্যাংকে কিন্তু আমাদের, আমি বারবার বলছি যে এটা আমাদের কি ক্রেডিট আছে। তোমাদের অনেক স্টুডেন্ট কিন্তু এই ভুলটা করে ফেলে, ব্যাংক জমা কি করে, ব্যাংক জমা লিখে এই টাকাটা নিয়ে দেয়, এটা কোনো অবস্থাতেই হবে না। কারণ আমাদের প্রথমে মনে রাখতে হবে আমাদের সমাপনী বক্স থেকে আমাদের ইনফরমেশন নিতে হবে আমাদের। এরপরে কথা হলো যে ওখানে আছে আমাদের ক্রেডিট, সুতরাং এটা আমাদের ব্যাংক জমা না, এটা ব্যাংক জমা তৈরি, তো এটা এখানে যাবে না। আচ্ছা, সমাপনী মজুদ পণ্য আমরা নিলাম। এরপরে অনাদায়ী বিনিয়োগের সুদ, এই অনাদায়ী বিনিয়োগের সুদ, এটা আমি তো আগেই বলেছি তোমাদের, অনাদায়ী বিনিয়োগের সুদ, এটা তো তোমরা কিভাবে বের করেছো, এটা লাভ লোকসান যেটা বেশিভাবে বের করেছো, জাস্ট ওইখান থেকে টাকাটা নিয়ে আসলেই হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব 35,000 টাকা থেকে আমাদের কি করতে হবে, আমাদের 2,000 টাকা বাদ দিতে হবে আগে, যেহেতু এটা অনাদায়ী আমাদের স্পষ্ট আছে। তারপর আমরা পার্সেন্টে যে টাকাটা বের করেছি এই টাকাটা আমরা বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে যে টাকাটা হবে এই টাকাটা হলো আমাদের মোট নিট প্রাপ্য হিসাব। প্রিয় শিক্ষার্থী, এখানে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি আমি, সেটা হলো তোমাদের এই অঙ্কের ভিতর থেকে এমনও হতে পারতো ক নাম্বারে তোমাদের বলতো যে নিট প্রাপ্য হিসেবে পরিমাণ নির্ণয় করো, সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটা তোমাদের করতে হতো, তাহলে তোমাদের নিট প্রাপ্য হিসেবে কাজ হয়ে যেত। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের মোট সম্পদের মানে মোট চলতি সম্পদের কাজ হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের তোমার বাকি সম্পদ যেটা আছে, অর্থাৎ বিনিয়োগ ধর্মী সম্পদ এবং স্থায়ী সম্পদ, তাহলে বিনিয়োগের ভিতরে আছে আমাদের, শুধু বিনিয়োগ আছে আমাদের কত, 24,000 টাকা, এটাকে আমরা ডাইরেক্ট নিয়ে যাবো। শিক্ষার্থী, এই যে বিনিয়োগের সুদ, এই সুদটা কিন্তু চাইলে আমরা এটার সাথে যোগ করে নিতে পারতাম, কিন্তু এটা নানাভাবে উত্তম, কারণ বিনিয়োগের সুদ তো চলতি সম্পদের ভিতরে যায়, এই জন্য বিনিয়োগের সুদ কিন্তু আমরা ওই যে চলতি সম্পদের মধ্যে নিয়ে নিয়েছি, ওই যে বিনিয়োগের অনাদায়ী সুদ, তোমরা চাইলে এটার সাথে যোগ করে নিতে পারো, তবে নানাটাই উত্তম। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদেরকে স্থায়ী সম্পদের কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, স্থায়ী সম্পদের কাজের ক্ষেত্রে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে, সেটা হলো প্রথমত কথা হলো যে আসবাবপত্র এখানে আছে এখানে নাই, তাহলে এখানে আমরা এই টাকাটা ধরে এটাই আমাদের স্থায়ী সম্পদ হবে, এবং এটা থেকে আমাদের অবচয় যেটা আছে এই অবচয়টাকে আমাদের বাদ দিব। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে একটা ডেলিভারি ভ্যান কেনা হয়েছিল উত্তোলন টাকা দিয়ে, এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য কেনা হয়েছে এবং এটা প্রতিষ্ঠানে আছে, কাজেই এই যে ডেলিভারি ভ্যান কেনা হয়েছে এটাও আমাদের একটা প্রতিষ্ঠানের জন্য এখন একটা সম্পদ, এটাও যাবে। তাহলে আমাদের একটু দেখি আমরা কি হবে হচ্ছে আমাদের, তাহলে এখন এখানে তাহলে দেখো যে আসবাবপত্র এটাখান থেকে তোমরা কি করলো, অবচয়টা বাদ দিয়ে দিলা, এরপর ডেলিভারি ভ্যান, এই ডেলিভারি ভ্যান 5,000 টাকা নিয়ে নিলাম, তাহলে এই দুইটা হলো আমাদের স্থায়ী সম্পদ হয়েছে, এটার পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর এটা থেকে আমরা এটাকে কি করলাম মানে এটার সাথে এগুলো যোগ করে দিলাম, যোগ করে দিলে আমাদের যে মোট সম্পদের কাজ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখান থেকে বলা হয়েছে আমাদের শুধু মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, আমাদের দায়ের কাজ করতে বলা হয়নি, সুতরাং আমাদের এখানে আমাদের অঙ্ক শেষ, মোট সম্পদ এত টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমি এই যে অঙ্কগুলো তোমাদের নিচ্ছি, ক্লাসগুলো নিচ্ছি আমি প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে তোমাদের যদি আরো এক্সট্রা কোনো আলোচনা করার প্রয়োজন হয় বা এক্সট্রা কোনো ক্লাসের প্রয়োজন হয়, তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি তোমাদের চাহিদা অনুযায়ী আমি ক্লাস তোমাদের দিয়ে দেবো। আমি কিন্তু আগের ক্লাসে তোমাদের এই যে অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের আলোচনা করে দিয়েছিলাম, এই অঙ্কটাও তোমরা প্রয়োজনে একটু আমার প্লে লিস্ট থেকে তোমরা দেখে নেবা, যে ঢাকা বোর্ড 2015 ছিল। তো যাই হোক, আমি তোমাদের পর্যায়ক্রমে সকল অঙ্কগুলো আলোচনা করে দিচ্ছি তোমাদের উপকারের জন্য। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।